যখন এটা হচ্ছিল তৈরি আমি প্রায়শই দিক দিয়ে যেতাম এবং দেখতাম যে কিভাবে এটা আয়োজন করবে, কারণ আবহানী মাঠকে আমি সবসময় দেখি। কিন্তু প্রথম দিন আসার পরে যা দেখলাম অবিশ্বাস্য। আমাদের 27 নম্বর রোডে এখানে নানা রকমের ট্রাফিক জ্যাম হয়, গাড়ি থেকে নেমে অনেক সময় মানুষের সাথে হাতাহাতির পর্যায়ে যাই। তো বছরের পর বছর এগুলি করে যাচ্ছি, কিন্তু এই যে অল্প সময়ের জন্য মুক্তি পেলাম এটা ভালো লাগছে। সকল শ্রেণীর মানুষ, সকল জাতির মানুষ একত্রিত হতে পারার যে টেন্ডেন্সিটা, এটা অনেক বড় একটা শিক্ষা হিসেবে নিতে পারি আমরা থ্রু দিস সাচ কাইন্ড অফ ফেস্টিভ্যালস। একটা যদি আলাদা কোনো ভেন্যু করা যায় যেখানে আসলে কালচারাল প্রোগ্রামগুলি হবে, স্টেডিয়ামের মতো হোক না কেন, যেখানে খেলা হবে না শুধু প্রোগ্রাম হবে, এরকম একটা ভেন্যু, একটা উদ্যোগ আমরা দাবি জানাচ্ছি। আসলে বিচ্ছিন্নভাবে অনেক সময় আমরা অনেক জায়গায় দেখি উচ্চাঙ্গ সঙ্গীতের বিভিন্ন প্রোগ্রাম অনেক আগে থেকে দেখছি, কিন্তু এই জোয়ারটা মানুষের ভিতরে এই অন্তর্গত ভালো লাগার জায়গা, অন্তর্গত কী বলবো যে নিজের অস্তিত্ব, নিজের ফিলিংয়ের জায়গাটা খুঁজে পাওয়ার যে বিষয়টা, এটা আমার মনে হয় যে এই ধারাবাহিক প্রোগ্রামের মাধ্যমে প্রমাণিত। এখানে আমরা আমাদের পুরো ফ্যামিলিকে নিয়ে আসতে পেরেছি, এত ভালো লাগছে এখানে এসে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক বেশি মানে একটা প্রাণের ছোঁয়া আছে হয়তো আবহানী মাঠ, এটা একটা দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য আছে, হয়তো এই জন্যই আরও বেশি ভালো লাগছে। আমরা যেই শহরে বাস করছি, অনেকেই বলছে যে এই শহরটি হচ্ছে অযোগ্য শহর। এই সিটি প্ল্যানের মতো যদি আমরা যদি মডেলটাকে যদি আমরা পিক করি, তাহলে মনে হয় যে আমরা কিন্তু বলতে পারি যে না, আমাদের শহরটার অযোগ্য না, এটাও বাসযোগ্য হয়ে উঠতে পারে। আমি গত 2 বছর যাবৎ বাবার সাথে আসি বেঙ্গল ক্লাসিক্যাল ফেস্টিভ্যালে গান শুনতে। আমি নিজেও গান করি, এত বড় বড় উস্তাদজিদের গান শুনে আমি অনেক অনুপ্রাণিত হই এবং আমি আশা করি যে আমি বড় হয়ে একজন তাদের মতো শিল্পী হতে পারবো।